কি গো আমার মায়ের শাশিরা বাইতে বাইর হন, আমরা মালের হইসার লাগি আসলাম। ওই বাইতে কে যে বাইর হন হই দাদা কথা রাই দ। এ বাবু আয় সামনে আয় সামনে। কে লাগে ডাক্তার শুনেন নেরা? আমরা কুরবানির চামড়ার পয়সা লাগি আসলাম। আমরা গরিব আব্বা কুরাই দেন না। ঘুমাইতেছে আমি আল্লাহ কয়টা করতাম। আমি লে দিতাম, তুই তো বড় জমিদার হয়ে গেছ। কুপে লাগিয়া গন্ধ রে গন্ধ। আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনা ভালো কেলা আমরা আইসি সামরার পয়সা নিতে আছি আমরা। সামরানা কুপছে সামরা বসা গন্ধ আছে। কিটা কোন কে আমরা দাম কম নন কুপি আছে কি হবো আমরা বেচিন না ভাই না আমরা দাম কম বরাবর তো সামরা টিয়া নিয়া নেরা বাইতে আমরা দেখছামরার হক নে মারি তোলে তুই দিছে। আরে গন্ধ বাড়ি আসছে বেটা ভাই ছমাস থাকতে বেশি বেচিন রে সামড়া ভাই বেশ লাগ না রে সময় থাকতে মেয়ে গেল লাগা তো দুজন ধরে করতে পারি না তাই না। এ ভাই শুনুন এই সামড়া যদি আমরা নেই মানছি আমরা জুতাটা দৌড়াইবো খুব কয়েন যাবে আসেনি ভাই।
ভাই ধরুন ধরুন খুব কেন খুব আমরা গরিবের কোন শান্তি নাই, গরিবের হক আজকে এভাবে মাটির তলে যাইতেছে। আজকে এই সামরার কোন বাজার জাত নাই, আমরা ছোট সম যে সময় আমরা ছোট আসলাম, আমরা ব্যবসা সারা মানুষের বাদ গেলে 200, 100 বাংলাদেশ সব জিনিসের উন্নত হয়েছে, কিন্তু গরিবের কোন উন্নত হয়েছে না, গরিবের উন্নত হয়েছে মাটির তলে। আমরা গরিবের খালি বাস 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 বুঝুন, বাস ছাড়া কিছু নাই, আমরা দুনিয়ার মাঝে আমরা কোন শান্তি নাই, আমরা জাহান যাই যাই অশান্তি অশান্তি। আচ্ছা যাই গা, যাই মানে তো জাহান জাহান, আমরা গরিবের উন্নত হইল না ভাই, একটু চেষ্টাও করলাম না, যাতে আমরা বেশি বেঁচে গরিবের হকটা দেই। যা ভাই যাই গা, বাড়ি ঘর গেল গিয়া। আর কই ব্যস্ত, সামরা বাজারও নেই না, বেটা না কুপতো না কি করতো, যা 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 রিস্কা ভাই, আম ধরার হলে তো আবার সামরার পয়সা লেগে আইতাম না।